সংসারে খাতায় এমন অনেক হিসাব থাকে যা মিলানোর চেষ্টা না করাই বেশি ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আপনাদের সবার সাথে আমার অতি সাধারণ কাজগুলো শেয়ার করার জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে আপুরা আমার এই সাধারণ কাজগুলোই দেখতে পছন্দ করেন, আশা রাখছি আমার আজকের ভিডিও তাদের কাছে ভালো লাগবে। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠার পরপরই খালি পেটে এক গ্লাস পানি খাওয়া, এটা নিজের অভ্যাস মতন করে ফেলেছি। প্রথমে নর্মাল পানি খেয়ে নিল, পরে চেষ্টা করি কুসুম গরম পানিটা একটু সময় নিয়ে খেতে। তো রাতে যেহেতু ফুটানো পানি বসিয়েছিলাম, সেটা কুসুম গরমই আছে, সেখান থেকেই খেয়ে নিলাম। আর এখন হচ্ছে এখানে আমি মধু আর ময়দা নিয়েছি। নর্মালি এটা হচ্ছে মুখে দিয়ে তারপর বেশ কিছু সময় রাখার পর আমি ওয়াশ করে ফেলি। তবে যেদিন আমার নিজের কাছে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে স্কিনটা অনেক বেশি অয়েলি, সেদিন আমি এটাকে একটু স্ক্রাব হিসেবে ইউজ করি। প্রথমে পানি দিয়ে মুখটা ধুয়ে এটা দিয়ে ম্যাসাজ করে দেন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেয়া। তো টাইমটা তো আপনারা দেখলেন, এখন সকাল 5টার মতন বাজে। তো যখন বেশি আর্লি ওঠা হয়, বাহিরটা একদম গুটগুটে অন্ধকার থাকে, চাইলে অনেক কাজই করা যায় না, যেমন বাইরে বসে একটু মেডিটেশন করা বা একটু ইয়োগা করা। তো ওই কাজগুলোর জন্য আমি অপেক্ষা করি, মানে যখন একটু আলো হয় বাহিরটা তখনই স্টার্ট করি। তার আগে ঘরের ভিতর যে টুকিটাকি কিছু কাজ থাকে ওগুলি অনেক সময় করে ফেলি, যেটা আমার একটা ভিডিওতে শেয়ার করেছি। অনেক সময় কাপড় গুছানো থাকতে পারে বা ছোটোখাটো, আসলে এদিক সেদিক তাকালেই কাজের কোনো শেষ থাকে না। এখনও আজান হচ্ছে, দেখতে পাচ্ছেন বাহিরটা এখনও অন্ধকার। তো আজকে সাহস করে দরজা খুলে আমি হচ্ছে মানে ব্যালকনির পাশে নামাজ কোরআন তেলাওয়াত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, কারণ জাহিন উঠে গেছে। তো কেউ যদি থাকে তাহলে আসলে অত বেশি ভয় কাজ করে না। তো জাহিনকে আমি বলতেছিলাম যে কিরে বাপ, আর একটু পরে উঠলে হয় না? তো ও বলতেছে যে আমি তোমারও আগে উঠতে চাই। আসলে এটা আমরা মানে মা বাবারা খুব ভালো মতনই বুঝতে পারি যে বাচ্চারা কোনো না কোনোভাবে মা বাবাকে অনেক বেশি ফলো করে। তো যদি মা বাবার ভালো গুণগুলো ফলো করে না, তখন নিজের কাছে খুব ভালো লাগে। আর আমি চাই কেন ওরা একটু লেটে উঠুক, কারণ ওরা ওঠা মানেই হচ্ছে ওদের নিয়ে আমার ব্যস্ত হয়ে যাওয়া। যেমন জাহিন উঠার পরে দেখলাম যে সেই সোফায় শুয়েই আছে, তাও সেই বেডে যেয়ে শুবে না। তো বললাম যে একটু রচা খেয়ে নাও, হয়তো বা ঘুম ভেঙে যাবে। আর আমি যে গত ভিডিওতে শেয়ার করেছিলাম কর্নার সিটিংটা, এটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে, আমার কাছে আসলে পরই ভালো লাগেনি। এভাবে করে একটু একটু করে চেঞ্জ করে এদিক সেদিক করতে করতে তারপরে হচ্ছে হয়তো বা ফাইনাল একটা লুক আসবে। যখন পুরোপুরি কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে জাহিন ফৌজিকে দিয়ে আসার পর, আমি আসার সাথে সাথে আমার পিছন পিছন লালনও চলে এসছে। তো আমি আসার সময় বাজার করে নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমার মঙ্গলবারের ভিডিওটাই শেয়ার করছি। আমার কথাবার্তায় বা আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, আমি জানি অনেক ভুল আছে, আসলে সব ভিডিওই যে সবার কাছে ভালো লাগবে তা না। আমি আমার জায়গা থেকে নিজেও বুঝতে পারি যে সব ভিডিও ভালো লাগার মতো না। তো আপনারা হচ্ছে আমাকে আপনাদের মতামত জানাতে পারেন। আমি আমার জায়গা থেকে প্রতিটা ভিডিও মেক করার আগে কিছু একটা চিন্তা থাকে যে আমি কেন ভিডিওটা শেয়ার করছি, আর মানুষ কেন আমার ভিডিওটা দেখবে, বা আমার সাথে এই যে সময়টুকু আমার কাজের মাধ্যমে তারা আমার সাথে বা আমার ভিডিওর মাধ্যমে সময়টা কাটাবে, কেন কাটাবে, সেই কেনর একটা পারপাস রেখেই আমি সবসময় চেষ্টা করি ভিডিও শ্যুট করার। আমি যে চিন্তা থেকে ভিডিও বানাই না কেন, আপনি বা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উপর ডিপেন্ড করে কোনটা বর্জনীয় কোনটা গ্রহণীয়। তো আমি হচ্ছে লালনের জন্য চা করে নিয়েছি, কারণ আমরা তো এখন কেউই দুধ চা খাই না। হ্যাঁ, ফ্রাইডেতে পরোটা দিয়ে দুধ চাটা খাওয়া হয়। তো আমি লালন চলে যাওয়ার পরই গত যে ভিডিওটা আপলোড করেছি গতকালকে, সেটারই ভয়েস ওভারের প্রিপারেশান নিচ্ছি। ভয়েস ওভার শেষে আমি রান্না করতে চলে আসলাম, এর মধ্যে কিন্তু আমার অফিসিয়াল স্টাফরাও চলে এসেছে। আসলে এখন আমার মানে টাইমিংটা এত ইনব্যালেন্স হয়ে গেছে, আমি
মানে কোনো মতে কোনো হিসাব মিলছে না যে কখন কোন কাজটা কোন টাইমে করা উচিত বা কোন টাইমে করলে ভালো হয়। আসলে আমার কাছে মনে হয় যে সংসারটা এমনই, সংসারের খাতায় এমন অনেক হিসাব থাকে যা মিলানোর চেষ্টা না করাটাই মনে হয় বেশি ভালো, কারণ সংসারের হিসাব মিলানোটা অনেকটা পাজল সলভ করার মতো। হিসাব মিলবে না তাও মিলানোর চেষ্টা করে যেতে হবে, তবে এমন কিছু হিসাব থাকে যেটা আসলে না মিলানোর চেষ্টাটা করাটাই বেশি ভালো। কারণ আসলে আমি যেটা সবসময় বিশ্বাস করি মন থেকে, যে আমার নিজের উপর শুধুমাত্র আমার নিয়ন্ত্রণ আছে, না আমার ছেলে মেয়ের উপর আমার নিয়ন্ত্রণ আছে, না অন্য কারোর। তো এই বিষয়টা আসলে যত তাড়াতাড়ি মানে বুঝতে পারা যায় ততই মনে হয় নিজের জন্য মঙ্গল। কারণ এই বিষয়গুলো যখন বুঝতাম না বা নিজেকে ওইভাবে বোঝাতে পারতাম না, তখন কিন্তু বিষয়গুলো নিয়ে অনেক কষ্ট হতো। দেখা যায় আমরা হয়তো বা একভাবে চিন্তা করি, আমাদের পার্টনাররা হয়তো বা আরেকভাবে চিন্তা করেন, তো এই অমিলটা কিন্তু থাকবেই। তো আমি যেটা মেনটেন করার চেষ্টা করি, যে আমি আমার অপোজিট মানুষটাকে বা আমি আমার পাশের মানুষটাকে হয়তো বা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আসলে সবাই সবার অবস্থান থেকে নিজেকে কিন্তু রাইট মনে করে। তো যাই হোক, মানে কোন কথা থেকে কোন কথায় চলে গেছি, কথায় ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে আপনারা কমেন্টসে জানাবেন। তো এই ফাঁকে আমি ডাল রান্নার রেসিপিটা একটু শেয়ার করছি। এখানে আমি ডাল রান্না করার জন্য 1 কাপ ডাল নিয়েছি আর 8 কাপ পানি দিয়েছি, কেউ চাইলে আরও কম পানিও দিতে পারেন। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি অল্প করে দিয়েছি, দেন আমি 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ফুটানো অবধি হচ্ছে আমি অপেক্ষা করব। আর আমার কাছে এই ডালের রেসিপিটা চেয়েছেন আমার খুবই প্রিয় একজন আবু সাইদ আইডি থেকে। তো আসলে আমার চ্যানেলের বা যে কোনো কাজের ক্ষেত্রে যেমন অনেকগুলো নাম জড়িয়ে থাকে না, তো আমি আমার চ্যানেলের কথা বলতে পারি, যে আমার চ্যানেলের কথা উঠে আসলে এমন কিছু আপু আছেন যাদের নাম অবশ্যই থাকবে। তারা যদি আর কখনো কমেন্টস নাও করেন তাও কিন্তু আমি তাদেরকে ভুলতে পারবো না। সবার প্রতি সবসময় আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, আপনারা সবসময় আমার প্রার্থনায় থাকবেন ইনশাল্লাহ। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একদম ঘুটে নিয়েছি, ঘুটে নেওয়ার পর কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটা যদি পছন্দ মানে না করেন সেক্ষেত্রে স্কিপ করলে হবে। আর ডালের কালারটা সুন্দর করতে চাইলে বা দেখতে আর একটু সুন্দর হোক এরকম চাইলে, যে সময়টাতে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছিলাম ওই সময়টাতে কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দিলেই হবে, বা 2 পিস টমেটো দিলেও কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে যাবে। এখন জাস্ট আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ রসুন ভেজে নিয়ে বাগারটা দিয়ে দিব। আর আমি সবসময় বাগারটা এভাবে করেই দিই, মানে আলাদা একটা ফ্রাই প্যানে হচ্ছে পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে হচ্ছে ডালের সাথে মিক্স মানে ডালটাকে আবার ওই প্যানে নিয়ে অল্প একটু ডাল নিয়ে মিক্সড করে দিয়ে দিই। এই যে এখন যেভাবে করছি আর কি, এভাবে বাগারটা দিলে আসলে ঝামেলাটা কম হয়। আর পুরো ডালটা যদি আরেকটা পাতিলে বাগার দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় আমার কাছে একটু ঝামেলা মনে হয় আর কি। তো বাগার দেওয়ার পর জাস্ট একটা বলক উঠিয়ে আমি চুলাটাকে অফ করে দিব। আর ডাল বাগার দেওয়ার সময় যে ফুটেজটুকু আপনারা দেখেছেন আমার তাড়াহুড়ো, সেটা কিন্তু আমি কোনো ধরনের ফাস্ট করে দেইনি। কাজের ক্ষেত্রে মাঝে মধ্যে প্রায়ই আমার এরকম তাড়াহুড়া হয়ে থাকে। তো এখন যখন বয়স দিচ্ছিলাম নিজের কাছেই নিজে দেখে অনেক হাসি পাচ্ছিল। তো যাই হোক, এই হচ্ছে ডালের ফাইনাল লুক। আজকে বাগারটা একটু বেশি ভাজা হয়ে গেছে, অতটা না ভাজলেও হয়। তো আপু যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টসে জানাবা আমি বোঝাতে পেরেছি কি না। খুব সহজেই কিন্তু মজার এই ডাল রান্নাটা করে নেওয়া যায়। আপুকে অনেক বেশি থ্যাঙ্কস জানাচ্ছি রিকোয়েস্টটা করার জন্য। আর যদি বাসায় ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা যে খেতে কেমন হয়েছে। অনেক আপুরে আছেন যারা আমার পুরনো ভিডিওতে, বিশেষ করে শাড়ি টিউটোরিয়াল বা ড্রেস ডিজাইন যে আইডিয়াগুলো আমি শেয়ার করেছিলাম ওখানে আমাকে কমেন্টস করেন, আমি যাতে ড্রেস ডিজাইন শেয়ার করি। আমার প্ল্যানিংয়ে আছে আপুরা, বিশেষ করে ওল্ড কাপড় দিয়ে বেশ কিছু DIY আমার প্ল্যান করা আছে যে আমি করব আপনাদের সাথে শেয়ার করব। তো আশা রাখছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা সেগুলো ধীরে ধীরে দেখতে পাবেন। আর টিউটোরিয়াল শেয়ার করাটা আসলে আমার জন্য একটু কষ্টের, আমি আর আগে অনেকবার শেয়ার করেছি, তবে ড্রেস ডিজাইন শেয়ার করব অবশ্যই, কারণ আমি সবসময় খুব কম খরচে সিম্পলের মধ্যে ড্রেস পরতে পছন্দ করি। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার আরও একটি আপুর রিকোয়েস্ট ছিল, আমি যাতে বাচ্চাদের স্কুল খোলা থাকলে সারাদিনের রুটিনটা শেয়ার করি। ইনশাল্লাহ আশা রাখছি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো, দোয়া রাখবেন আমার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবার জন্য দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।